দৃষ্টি কাটতে হলে একজন নায়িকা লাগবে, সেনসেশন রগরগে কাহিনী লাগবে, এবং সেই কাহিনী তারা তৈরি করছেন। তারা পরিমনে নিয়ে আটকে থাকে প্রতিদিন রগরগে সংবাদ। পুরে বাবা রে বাবা, এই অগ্নিজরা বক্তব্য শুনে জনগণ এখন অবাক হয়ে গেছে। দরকার হলে পরিমনির পাশে যে আমি নিজে দাঁড়ামু, কারণ আমি একটা নারী, আমারে ফায়দা লড়ছে কারা? পুরুষরা। পরিমনির পাশে শাহিনুর আপা শুধু আপনি না, এখন সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজন পাশে দাঁড়াচ্ছে। কথা হলো নায়িকাদেরকে যারা নায়িকা বানাইছে তাদেরকে ধরে না কেন? ওদেরকে যারা বেডরুমে নিয়ে নিয়ে এতদিন আরাম করছে, জেনা করছে, ব্যভিচার করছে, ওরা কোথায়? ওদেরকে ধরে না কেন? আমার এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন। ইতিমধ্যে যারা যারা নতুন জয়েন হয়েছেন, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকন একটা ক্লিক করে দিয়ে পাশেই থাকবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক, পরিমনি 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 পরিমনিকে নিয়ে আলোচনার সমালোচনা এখনও শেষ হচ্ছে না। দর্শক, পরিমনি কোথায় কী করছে না করছে, পরিমনি কখন বাথরুম করেছিল, কোন সেফটি ট্যাঙ্কিতে করেছিল, কখন করেছিল, এই পরিমনির মান সম্মান ক্ষুণ্ণ করতে করতে এক পর্যায়ে পরিমনি কাশিমপুর কারাগারে গেল। এই কাশিমপুর কারাগারে গিয়েও সেখানে কী দিয়ে ভাত খাচ্ছে, কখন রুটি দিচ্ছে, কখন পানি দিচ্ছে, কখন কী হচ্ছে, এটা নিয়ে আবার সমালোচনা। দর্শক, এই পরিমনির সমালোচনা করতে করতে মানুষের জিহ্বা শুকাচ্ছে না। দর্শক, ইতিমধ্যে এই পরিমনির পক্ষে সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজন এখন কথা বলতে শুরু করেছেন। দর্শক, আপনারা জানেন এই পরিমনিকে শিল্প সমিতির সদস্য পদ থেকে তাকে স্থগিত ঘোষণা করেছিলেন। যারা ঘোষণা করেছিলেন তাদের ভিতরে একটা ভয় বিরাজ করেছিল, কারণ তারাও তো ছুর। আজকে পরিমনি একজন নায়িকা, তিনার একটা মান সম্মান আছে, খনন করতেছে সমাজের কিছু কুচিকিরি মহল আর কিছু শ্রেণীর লোকজন। দর্শক, এই বিষয়ে অগ্নিজরা বক্তব্য দিয়েছেন আমাদের জনপ্রিয় ব্যক্তিত্ব সাইদ, সেটা একটু শোনা যাক। দৃষ্টি কাটতে হলে একজন নায়িকা লাগবে, সেনসেশন রগরগে কাহিনী লাগবে, এবং সেই কাহিনী তারা তৈরি করছেন। তারা পরিমনে নিয়ে আটকে থাকে প্রতিদিন রগরগে সংবাদ। আর কতভাবে নারীর বিরুদ্ধে কুৎসা করা যায়। পরিমনি কার কাছ থেকে 3 কোটি টাকা দিয়ে গাড়ি নিয়েছেন তাতে উনি খুব খারাপ, আর যিনি দিয়েছেন 3 কোটি টাকা দিয়ে গাড়ি তিনি বোধহয় দুধ খান, তিনি বোধহয় ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। নারীর জন্য এক আইন আর পুরুষের জন্য আরেক আইন। আমাদের পুলিশ বাহিনী, র‍্যাব বাহিনী রাষ্ট্রের পয়সায় যারা চলেন, আমরা দেখতে পাচ্ছি তাদের ভেতরকার লোকজনের নাম জড়িয়ে যাচ্ছে, কে নাকি কার সাথে দ্বন্দ্বে লিপ্ত। আমরা শুনছি নানান রকম বড় বড় মহল, স্বার্থ, টাকাওয়ালা, এমনকি বিদেশি শক্তিরা নানানভাবে যুক্ত। যেদিন বাংলাদেশ আমাদের জনপ্রিয় হিরো আলম পরিমনির মুক্তি চেয়ে কি বলেছেন সেটা একটু শোনা যাক। দর্শক, আপনারা জানেন পরিমনিকে যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সে অভিযোগ আদু কি সত্য নাকি মিথ্যা সেটা এখনো প্রমাণিত হয়নি। সে অবশ্য যেহেতু তার বিরুদ্ধে এখনো কোনো রকম কিছু প্রমাণিত হয়নি, সেই হিসেবে তাকে মুক্তি দেওয়া। দর্শক, পরিমনি সম্পর্কে সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজন কথা বলতে শুরু করেছেন। দর্শক, তার মধ্যে আমাদের জনপ্রিয় মুক্তি সাইদ আহমেদ, তিনি কি বলেছেন সেটা একটু শোনা যাক। এখন মডেলিং দের কেউ ধরতেছে, নায়িকাদের কেউ ধরতেছে, তো কথা হলো নায়িকাদেরকে যারা নায়িকা বানাইছে তাদেরকে ধরে না কেন? ওদেরকে যারা বেডরুমে নিয়ে নিয়ে এতদিন আরাম করছে, জেনা করছে, ব্যভিচার করছে, ওরা কোথায়? ওদেরকে ধরে না কেন? ওদেরকেও তো ধরা দরকার, দরকার নাই? সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, এই নষ্টামিকে আধুনিকতার পরিচয়ে মানুষের সামনে প্রচার করতেছে এই মিডিয়াগুলো। নষ্টামি এটাই মিডিয়া, নষ্টামি এটাই আধুনিকতা, এটা তার সফলতা। দেখেন এখন গুণা কীভাবে বাড়ছে, যারা ছবি করে, এরা ছবি করার আগে বা ছবি
শুটিং মুটিং শেষ এরা পোস্ট করে, সাক্ষাৎকার হইলে এরা কি বলে, ইনশাআল্লাহ অমুক দিন আমার অমুক ছবি মুক্তি পাবে, আল্লাহ চাহে তো এই কাজটা সবার পছন্দ হবে, নাউজুবিল্লাহ বলে। এ করলো কি আকাম, এ আকাম করলো, অকাজ করলো, খারাপ কাজ করলো, গুনাহের কাজ করলো, গুনাহের কাজের সাথে আবার ইনশা আল্লাহ জুড়ে দিল, একে তো করলো হারাম কাজ, দ্বিতীয়ত আবার আল্লাহর ইচ্ছা ছেড়ে দিল এটাকে। দেখি আল্লাহর ইচ্ছা আছে না শয়তানের ইচ্ছা হয়েছে? গুনাহকে কেমনে নেকের কাজ মনে করে করে দেখছে? টিকটক ভিডিও করতেছে অথচ অথবা ফেসবুকে নানান ভিডিও বানাচ্ছে, আবার বলতেছে আল্লাহ পাক আমাকে যে অল্পতে এত সফলতা দিল এটা আল্লাহর দয়া, আপনাদের দোয়া। কত বড় নাফরমান, সে নামাজ পড়ে এই কথা বলে না, সে জেনা করতেছে আর এই কথা বলতেছে, সে মদ খাচ্ছে আর বিসমিল্লাহ বলে খাচ্ছে। তাহলে এই সমাজ তো ধ্বংস আগেই হয়ে গেছে, এখন না 2021 সালে এসে এই সমস্ত নোংরা নর্তকী বা যারা আছে নারী এরা ধরা খাচ্ছে? দুই চারজনকে ধরলে কি আরো হাজারো হাজার লাখ লাখ ঘরের চিপায় চাপায় আছে না, কোনায় কানায় অসংখ্য আছে, অসংখ্য আছে। এখন আমরা এটাও বলি এই দু চারজনকে ধরতেছেন, এই সমস্ত নোংরা বিকৃত রুচি যারা সমাজে প্রচার করে এদেরকে আগে ধরা দরকার। দর্শক, এরকম হাজারো পরিমণি বাংলাদেশের জন্ম নিয়েছে, আজকে পরিমণিকে কিভাবে পরিমণি হিসেবে গড়ে তুলেছেন, পরিমণির পিছনে কারা ইন্ধন দিচ্ছেন, আজকে তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এই পরিমণির সম্পর্কে এক এক সময় এক একটা বক্তব্য দিতে শুরু করেছেন। তিনি হচ্ছেন আমাদের শাহিনুর আপা। সেই শাহিনুর আপা আবারও একটা অগ্নিজরা লাইভ করেছে পরিমণিকে নিয়ে। দর্শক, সেই লাইভটিকে একটু শোনা যাক। ইলিয়াস হোসেনের কাছে কিভাবে গেল, তো সাংবাদিক ইলিয়াস হোসেনের আইডি থেকেই ভিডিওটা আমাদের সকলের নেওয়া ইউটিউব থেকে, যে সাংবাদিক ইলিয়াস হোসেনের আইডি থেকেই আমরা নিছি ইউটিউব থেকে। তো সেখানে আমি কিছু নাম মেনশন করতে চাই, যে এখানে সাংবাদিক ইলিয়াস হোসেনের কাছে কী করে ভিডিও গেল, ডান, এটা আপনাদের প্রশ্ন, অনেকের প্রশ্ন থাকতেই পারে। তাহলে আমার প্রশ্ন যেটা, সাংবাদিক ইলিয়াস হোসেনের কাছে পরিমণির গোপন ভিডিও কী করে গেল, তাহলে আমি এখানে কিছু নাম মেনশন করতে চাই, যে বাংলাদেশে অবস্থান করে যে বর্তমান টিপু চৌধুরী, তার কাছে যখন দক্ষিণ কোরিয়ায় ছিল বাংলাদেশ থেকে ভিডিও কি করে যেত, এবং কুমিল্লার পোলা আবার নাইম ওই দক্ষিণ কোরিয়ায় অবস্থানে আছে, তার কাছে বাংলাদেশ থেকে ভিডিও কি করে যায়, ছবি কি করে যায়, তথ্য কি করে যায়, এই জাতির কাছে আমার প্রশ্ন। তারপরে যুক্তরাষ্ট্রে থাকে আরেক নায়েব আলী, তাহলে সেই যুক্তরাষ্ট্রে কি করে ভিডিও যায়, কি করে ছবি যায়, হ্যাঁ, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আজকে পরিমণি কেন, পরিমণি, হেলেনা জাহাঙ্গীর, মৌ, পিয়া সাহা, কি আমি শাহিনুল ফাঁসি তো হবে না, কয়দিন পরে জামিনে আসবে, কারণ আমি গেছে ফেসবুক লাইভে বলছি পরিমণিরে বাহা বাহা দিয়েন না, আর পরিমণিরে লইয়া বাহা 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 করেন না, কারণ পরিমণি, পিয়া সাহা, মৌ, তারপরে হেলেনা জাহাঙ্গীর, তারা কিন্তু ডিভিশন পাবে, তাদের পিসি তো অলরেডি টাকা চলে যাবে, কে দিছে, কোত্থেকে আসছে সেটা কিন্তু আপনারাও জানবেন না, আমরাও জানবো না, কারণ তাদের ব্যাংকে কী করে টাকা আসছে সেভাবে পিসি তো চলে যাবে। এ হাজার হাজার নারী, লক্ষ লক্ষ নারী, হাজার হাজার পুরুষ, লক্ষ লক্ষ পুরুষ, এই বাংলাদেশের ভিতরে 100 বছরের মহিলাকে ধর্ষণ করা হয়েছে, কী হয়েছে, প্রকাশে কোনো এনকাউন্টার করা হয়েছে, করেন নাই, প্রকাশ এনকাউন্টার করেন না, আমি মাদক বিক্রি করি আমাকে এনকাউন্টার করেন, অন্য কে মাদক বিক্রি করে তাকে এনকাউন্টার করেন, তাহলে দেখবেন বাসি থাকবেও না বাসবেও না, কিন্তু বাহা বাহা দিয়েন না, বাহা বাহা কমায় দেন, এত দিয়েন না, যে মাইয়ারা মনে করেন খালি দোষ আছে, নিউজে মনে করেন এখন পরিমণির কেউই নাই, শিল্পী সমিতির থেকে বহিষ্কার করছে, লজ্জা করে না কইতে, এই জাহিদ খান, মিশা সদগর, লজ্জা করে না কইতে, যে শিল্পী সমিতির ক্যারিয়ার নষ্ট করে দিছে পরিমণি, এই শিল্পী সমিতির পরিচালক সমিতির কি ক্যারিয়ার আছে, কি সম্মানী ব্যক্তি, কোন মোল্লা মসজিদের ইমাম সাহেব, পরিমণির পাশে কেউই নাই, বা 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 বা, শিল্পী সমিতির তো বহিষ্কার করা হয়েছে, সাংবাদিক সম্মেলন করা হয়েছে, হুইন না, আমার মন চাইছে আমি বোরকা বিন্দি, জাহেদ খান, মিশা সদাগর, অঞ্চনা ম্যাম, আপনার কথা হইন না, আমার মনে করেন বোরকা বিন্দমান চাইছে, বোরকা বালাকাটা দেশের ইমাম সাহেব কেডা, কন্যা আমার ইমাম সাহেব কেডা, আপনাদের এক কাম করেন, আমারে ডাকায় নেন, আমারে ডাইকা নেন, তুলসী পাতা দিয়ে আপনাকে গোসল করান লাগবো না, তুলসী পাতা দিয়া গোসল করামু করামু,
কারে কনসিউম করাই নিজেও জানি না না আবার আমারে করেন তুলসী পাতা দা গোসল তাও জানি না স্বয়ং সৃষ্টিকর্তাই জানে এলাকার নারী হিসাবে আমি পরিমণির পাশে দাঁড়ামো চ্যালেঞ্জ করলাম পারলে অ্যাকসেপ্ট করে নিয়েন পরিমণি একলা একলা কোনো কিছু হয় নাই ফায়দা লুটছেন আপনার মতো পুরুষরা তারপরে মনে করেন পরিমণি হইছে শামসুন উন্নাহ থেকে পরিমণি হইছে পরিমণি বানাইছেন বাহা বাহা বন্ধ করে দেন মাইয়া মানুষ ব্যাংকে চাকরি নিলে তার গ্যাটাফের দিকে চান দর্শক পরিমণি সম্পর্কে আপনারা অবশ্যই অবগত হয়ে গেছেন আপনারা অবশ্যই শুনতে পেয়েছেন এক এক জনের এক এক মন্তব্য এক এক ধারণা দর্শক এ বিষয়ে আমার কোনো ব্যক্তিগত মতামত আমি বলবো না জাস্ট আপনাদের ব্যক্তিগত মতামত আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন সুস্থ থাকেন ভালো থাকেন নেক্সট টাইম আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু